আপনি যদি অতিরিক্ত কন্দজাতীয় জিনিস খান, যেমন আলু এবং অন্যান্য কন্দজাতীয় খাদ্য, তাহলে আপনি গ্যাস উৎপন্ন করবেন, আর তা নাভির নিচে। সেখানে একবার গ্যাস তৈরি হলে আপনার নাভি এবং গলার গর্তের মাঝের অংশে প্রাণ কাজ করবে না যেভাবে কাজ করা উচিত, আর আপনার দেহতন্ত্রের সক্রিয়তার মাত্রা কমে যাবে। তরি তরকারির মধ্যে মূলোর মতো সবজি, এটি কয়েকটি জিনিসের মধ্যে একটা যা মাটির নিচে জন্মানো সত্ত্বেও পজিটিভ প্রাণিক, মানে এই গাজর এবং মূলো আর বাকি সমস্ত কন্দজাতীয় সবজি যেমন আলু এবং আলু গোষ্ঠীর সবাই হলো শূন্য প্রাণিক, কিন্তু তারা যাকে বলে তামাস সেটা তৈরি করে। তামাস মানে এটা একটা বিশেষ ধরনের আলস্য ভাব নিয়ে আসে। আমরা সাধারণত ছাত্রদের এবং সাধকদের উপদেশ দিই আলু এবং আলু জাতীয় সবজি না খেতে, কারণ এগুলো ঘুমের সময়টা বাড়িয়ে দেয়। পড়াশুনোরত ছাত্রছাত্রী এবং সাধকদের উভয়ের জন্যই সবথেকে বড় শত্রু হল ঘুম, জানেন তো? যদি চোখ বন্ধ করে বসেন, যদি পড়ার বই খোলেন, পড়ার বই দারুণ ঘুমের ওষুধ, তাই না? আর তার উপরে যদি আলুর ডায়েটে থাকেন তাহলে তো সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ো, টক দই দিয়ে ভাত খাও তাহলে ঠিক ঘুমিয়ে পড়বেই, হ্যাঁ কি না? যদি কারোর ঘুম পায় তাকে দক্ষিণ ভারতে এটা লোকে জিজ্ঞেস করবেই, তুমি কি দই ভাত খেয়েছ? সবাই জানে এটা আপনাকে ভোঁতা করে দেয়, কিন্তু শিক্ষকও ওটা খান, সেটাই হলো সমস্যা। এটা একটা চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত সত্য যে আপনার যে পরিপাকতন্ত্র আছে তাতে কাঁচা মাংস খেলে তা 70-72 ঘন্টা সময় নেবে আপনার শরীর থেকে বেরোতে। যদি রান্না করা মাংস খান তাহলে দেহ থেকে বেরোতে 50-54 ঘন্টা লাগবে, আর যদি রান্না করা নিরামিষ খাবার খান তাহলে 24-30 ঘন্টা লাগবে দেহতন্ত্র থেকে বেরোতে। যদি কোনো কাঁচা সবজি খান তাহলে 12-15 ঘন্টা লাগবে সিস্টেম থেকে বেরোতে। যদি কোনো ফল খান সেটা দেহতন্ত্র থেকে বের হতে 1.5-3 ঘন্টা সময় নেবে। এত সময় কেন নিচ্ছে? এর মূল কারণ হলো মানুষের দেহে যে খাদ্য নালী আছে তা লম্বায় প্রায় 24-30 ফুটের হয়। এই গোটা খাদ্য নালীটা, যেটা ঠোঁট থেকে মলাদার পর্যন্ত রয়েছে, সমস্ত তৃণভোজী প্রাণীদেরই এটা একটা বৈশিষ্ট্য যে তাদের খাদ্যনালীটা তাদের দেহের দৈর্ঘ্যের প্রায় 5-6 গুণ লম্বা হবে। আর সমস্ত মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে এটা মাত্র তাদের দেহের 2.5-3 গুণ লম্বা হয়, বা বলা যায় সমস্ত মাংসাশী প্রাণীদেরই খাদ্যনালীর দৈর্ঘ্য খুব ছোট হয়, আর সমস্ত তৃণভোজীদের খাদ্যনালীর দৈর্ঘ্য অনেক লম্বা হয়। তাই যেহেতু নিরামিষ খাবার দেহতন্ত্র থেকে চটপট বেরিয়ে যায়, তাই কতটা লম্বা হবে সেটাও সেইভাবেই পরিকল্পিত হয়েছে। তো যখন আপনি মাংস খান আর দেহের মধ্যে তা অনেকটা সময় ধরে রেখে দেন, অনিবার্যভাবেই সেটা অসুস্থতার আখড়া হয়ে ওঠে, নানানভাবেই রোগ তৈরি করবে। মাংস খাওয়াটা আমাদের কালচারের, জানেন তো, পৃথিবী জুড়েই সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে। তার কারণ, অনেক সমাজে অতীতে টিকে থাকাই ছিল প্রশ্নের মুখে। যখন আত্মরক্ষাই প্রশ্নের মুখে, তখন যাই পাবেন তাই খাবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একবার আত্মরক্ষা হয়ে গেলে তখনই বাছার সময় আসে। তখনই তো বাছার সময় যে কি ধরনের শরীর আপনি চান, কি ধরনের কাজ আপনি করতে চান, সেই অনুযায়ী আপনি খান। মাংস খাওয়া নিয়ে কোনো কঠোর বিধিনিষেধ দেওয়ার চেষ্টা করছি না, আরও সচেতনভাবে খাবার খাওয়াই হলো উদ্দেশ্য। উদ্দেশ্য হলো পছন্দ অনুযায়ী খাওয়া। যোগের পরম্পরায় যদি কিছু রান্না করেন, খুব বেশি হলে 1.5 ঘন্টার মধ্যেই আপনার সেটা অবশ্যই খেয়ে ফেলা উচিত। যদি বিশেষ কিছু ধরনের পদ থাকে তাহলে 4 ঘন্টা পর্যন্ত ঠিক আছে, তার বেশি দেরি হলে আর খাবেন না। যাই আসে না, খাবারটা যতই সুস্বাদু হোক, যতই সুন্দর হোক, আপনি সেটা খাবেন না, কারণ তাহলে শরীরের মধ্যে গ্যাস সৃষ্টি হবে। গ্যাস শুধু পেটেই হবে না, পেটে হলে তো স্পষ্টই টের পাবেন, কিন্তু আপনি সিস্টেম জুড়েই বায়ু সৃষ্টি করবেন, যেটা আপনার প্রাণবায়ুর বিরুদ্ধে যাবে, যার মানে আপনার শ্বাস প্রশ্বাস ক্রিয়া এবং আপনার চিন্তাভাবনার প্রক্রিয়া এবং আপনার ঘ্রাণ শক্তি একটা সময় পর কমে আসবে। এই 3টে জিনিসই খুব অত্যাবশ্যক যদি আপনি একজন প্রাণবন্ত মানুষ হতে চান।